আবাস যোজনা প্রকল্পে খুবই দুর্দান্ত খবর এবার রাজ্য সরকার নিজস্ব টিম পাঠিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলিতে পাঁচ জেলা বাদ দিয়ে আবাস প্রকল্পের সমীক্ষা শুরু হয়েছে বাংলা আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই আপনাদের জন্য নতুন মোড় যে সমস্ত পরিবার ইতিমধ্যেই বঞ্চিত রয়েছেন এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত পরিবারের আবারও সার্ভে করার নির্দেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ঠিক আপনারা কি জানিয়েছিলাম আঠাশ তারিখে রাজ্য সরকার তথা নবান্ন সভাঘর থেকে প্রত্যেক জেলাশাসকদের চিঠি করে পাঠিয়ে দেওয়া হয় যে আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে এবার আপনাদের নতুন করে সমীক্ষা করতে হবে কোন সমস্ত উপভোক্তাদের যাদের রিজেক্টেড এবং যাদের দেখা যাচ্ছে একটা খাঁচাবাড়ি রয়েছে শুধুমাত্র একটা দেয়ালের জন্য তাদেরকে পাকাতে বঞ্চিত করে দিচ্ছে বা পাকা বলে তাদের বাড়িকে বঞ্চিত করা হচ্ছে বা তাদের পরিবার এই প্রকল্পে বাড়ি পাচ্ছেন না রাজ্য সরকার এই বিষয়টিকে খুবই কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে নির্বাচনে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আবাস প্লাস প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেবে যদি কেন্দ্রীয় সরকার না দেয় আর ডিসেম্বর মাস চলে আসছে তার আগে কেন্দ্রীয় সরকারও আশ্বাস দিচ্ছে না বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত আশ্বাস দেওয়া হচ্ছে না যে আপনাদের আবাস প্লাস প্রকল্পে বা বাংলার বাড়ি প্রকল্পে যে রাজ্য সরকার টাকা দিচ্ছে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেবে যেহেতু কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে না সেখানে রাজ্য সরকার বা নিজের কোষাগার থেকে আপনাদের বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছিলেন ঠিক তার মাঝে মাঝেই এবার আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ি সমীক্ষা প্রায় দশ দিনের ঊর্ধ্বে হয়ে গেল তবে এখনও পর্যন্ত না ঝামেলা প্রত্যেক জায়গায় কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ থেকে শুরু করে স্বজন পোষণের অভিযোগ সাথে কেউ আবার এই প্রকল্পের মাধ্যমে নাম বাতিলের নির্দেশ ডিরেক্ট ভিডিওকে দিচ্ছেন তো এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে যে আবাসপ্রাস প্রকল্পের মাধ্যমে সার্ভে করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলছেন যারা যোগ্য তারাই বাড়ি পাবে কিন্তু দেখা যাচ্ছে যাদের বাড়ি আছে দোতলা কিংবা একতলা কিংবা পাকা বাড়ি তাদের বাড়িতে যাচ্ছে সার্ভে করতে এমন নির্দেশ আপনারা অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে করছেন এসব হোয়াটসঅ্যাপে যোগাযোগও করছেন অনেকেই যে আমাদের লিস্ট নাম নেই সেক্ষেত্রে রাজ্য সরকার নির্দেশ অনুসারে এবার কেন্দ্র রাজ্য সরকারেরই নিজস্ব টিম আসছে এবার জেলায় 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 এবার টিম নিয়ে কিন্তু রাজ্য নিজেই সার্ভে করার নির্দেশ দিয়েছিলেন দশ দিন প্রায় পেরিয়ে গেছে তবুও কিন্তু সব জায়গায় পূর্ণভাবে সার্ভে করা যায়নি মালদার হরিশ্চন্দ্রপুরে এক জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভ নতুন করে সার্ভে আমরা মানছি না রাজ্য সরকারের কাছে যে লিস্ট রয়েছে সেই হিসেবেই টাকা দেওয়া হোক তবে রাজ্য সরকারের মুখ্য সচিব জানিয়েছেন কালকেই এবং আলাপন বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু জানিয়েছেন এবং মনজপন্থ অর্থাৎ আমাদের মুখ্য সচিব পশ্চিমবঙ্গ রাজ্যে তিনি স্পষ্টভাবেই পরিষ্কার সকল রাজ্যবাসীকে জানানো হয়েছে যে এই প্রকল্পে নতুন সমীক্ষা মানে এই নয় যে নাম কাটার জন্য নতুন সমীক্ষার উদ্দেশ্য হচ্ছে এটাই বা লক্ষ্য এটাই যে যে সমস্ত পরিবার বঞ্চিত রয়েছেন যারা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেই সমস্ত বঞ্চিত পরিবারদের কিন্তু এই প্রকল্পে নতুনভাবে অ্যাড করার জন্যই এই সমীক্ষা তো বিশেষ আপডেটটি আপনাদের জানিয়ে দিই রাজ্য থেকে এবার কল করা হচ্ছে বিভিন্ন জেলায় অর্থাৎ নদীয়া জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে তেইশটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখান থেকে কল করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকেও টিম বেরিয়ে গেছে বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে এবং বর্তমানে সার্ভে চলছে সার্ভে ফর রুরাল হাউজিং অ্যাপের মাধ্যমে আপনাদের সার্ভে করা হচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের স্বচ্ছতার সাথে কাজ করবার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম থেকে বলে আসছেন তো আজকে আপনাদের যে আপডেটসটি দিয়ে চলেছে সেটি হচ্ছে আপনার এই প্রকল্পের নাম না থাকলে আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সেক্ষেত্রে যেই রকম আপনাদের অসুবিধা তার ভিত্তিতে আপনাদের হেল্প করা হবে যাবতীয় চেষ্টা করা হবে আপনাদের জন্যই তাই এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্সোনাল এসএমএস কিংবা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ কলিং করবেন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের লিস্ট কিন্তু চেক করা যে করা যেতে পারে সেটা কিন্তু আপনারা অনেকে বলছেন তবে দেখুন লিস্ট ফাইনাল কিংবা যেটা লিস্টে বর্তমানে সার্ভে চলছে সেই লিস্ট আমাদের কাছে নেই অ্যাভেলেবেল যদি থাকে আপনাদের অবশ্যই ইনফর্ম করব তো এই প্রকল্পের মাধ্যমে আমি আপনাদের এড্রেডকে আপডেট জাবাস প্লাস প্রকল্পে আপনাদের সার্বে আরো চলবে কেউ চিন্তিত হবেন না কেউ বিচলিত হবেন না এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের আধিকারিকগণ বিচলিত হবেন না এই প্রকল্পের समीक्षा নিয়ে কেউ উদ্বেগ প্রকাশ করবেন না আপনারা জানেন রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে এমনই নির্দেশ দিচ্ছেন জেলার মুখ্য সচিব এবং ইতিমধ্যেই কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে মুখ্য সচিবের সাথে রাজ্যের মুখ্য সচিবের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব এবং জেলা শাসক ও ভিডিও সমস্তদের সাথে কিন্তু লাইভ কনফারেন্সের মাধ্যমে কথা হয়ে গেছে এবং আবাস প্লাস প্রকল্পের টাকা আপনারা ডিসেম্বরের কুড়ি তারিখে পাবেন তার আগে যে ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে অর্থাৎ প্রাথমিক সমীক্ষা মানা হবে না সরাসরি যেটা প্রপার সমীক্ষা বা প্রপার সার্ভে করার যে রিপোর্ট আসবে সেটা দেখেই রাজ্য সরকার টাকা দেবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ক্রেডিট হবে ডিসেম্বরের কুড়ি তারিখে এমনই নির্দেশ রাজ্য সরকারের তরফে তবে এই ডেটটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে বা তার আগে দেবে না এমনটাই নির্দেশ যেহেতু রাজ্য সরকার দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের নাম থাকে হয়তো সার্ভে হয়ে গেছে সেক্ষেত্রে সার্ভে হয়নি তারপরে আপনারা আসবে তবে মাথায় রাখবেন যাতে নাম বাতিল করতে করে দিয়েছে সার্ভেতে এসে তাদের আবারও সার্ভে হওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্য সরকার জেলা শাসকদের এবং কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবার আপনি বলুন এই প্রকল্পের মাধ্যমে আপনার সার্ভে হয়েছে কিনা কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আবারও সার্ভে হবে এমনটাই জানাচ্ছে তবে যাদের হয়ে গেছে তাদের না যে সমস্ত নাম বাতিল পড়েছে তাদেরই সার্ভে শুরু হচ্ছে নতুন করে কাল থেকেই চলছে নতুন সার্ভের কাজ অর্থাৎ দ্বিতীয় ফেসের কাজ অর্থাৎ দ্বিতীয় সার্ভে যেটা রয়েছে সেটা কিন্তু লাগাতার চলছে আপনাদের এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা কিন্তু ডিসেম্বরের কুড়ি তারিখে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগে লাইক করে আপনাদের শেয়ার করুন